সম্মানিত তাকওয়া মসজিদের মুসল্লিদিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত সময়ে যাকাত এবং সাদকা, সাধারণ দান সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, এটাই ঠিক। আমরা 27 মার্চ সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হয়েছিলাম, তখন জজকে দেখলাম প্রায় 12 থেকে 14 মিনিট যাবৎ আমাদের সাথে কথা বললেন, তারপর যা কিছু বলার বললেন। আজকে দেখলাম জজ কিছু কথা বললেন না, কিন্তু প্রতিপক্ষ কিছু চাচ্ছিলেন, তো দেখলাম জজ একটু খেপে গেলেন, গিয়ে বললেন গায়ে যে জিনিসটা আছে এটাকে মূল্যায়ন করেন না, কি গ্রামের মানুষের মতো কথা বলছেন কেন? মানে যা বলা হয়েছিল তা কোর্টের জন্য মানায়নি, যার কারণে হয়তো বা এই কথা তিনি বলেছিলেন। অবশ্য গায়ের ওই যে উকিলদের গায়ে যেটা থাকে সেটা হা দিয়ে বলছিলেন। ওমাতা শাওনা ইল্লা ইনশাআল্লাহ, তোমাদের চাওয়া চাওয়া নাই, আল্লাহ যা চান তাই হয়। আমরা এই সমস্যাকে আল্লাহ তাআলার পরীক্ষা মনে করে, আল্লাহর উপরে ভরসা করে আমরা সামনের দিকে আগাই। আমরা আল্লাহ তাআলাকে এতটুকু বলি যে বর্তমান পরিস্থিতিতে আমরা তোমার কঠিন পরীক্ষার উত্তর দিতে হয়তোবা তেমন প্রস্তুত হতে পারবো না, তুমি আমাদের পরীক্ষা সহজ করো, আমরা যেন তোমার পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, এমন পরীক্ষা করো না যাতে আমরা সফল হতে পারবো না। আর তোমার কাছে বারবার জানাই আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন জাহাদিল বালায়ে ওয়া দারাকিস সাকায়ে ও সুইল কাজায়ে ওয়া শামাতাতিল আদা। শেষের দুটা বাক্য তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো খারাপ সিদ্ধান্ত যেন তোমার পক্ষ থেকে আমাদের উপরে না হয়, আর এমন কাজ করো না যারা আমাদেরকে ভালোবাসে না তারা খুশি হবে, এমন কাজ করো না। তুমি সর্বশক্তিমান, আমাদের পথ সেভাবে করো যাতে করে আমরা শান্তি তৃপ্তিতে সঠিক আকীদা আদর্শ নিয়ে দুনিয়াতে টিকে থাকতে পারি, ইমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আর যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে তুমি হেদায়েত করো, তাদের অন্তরকে সহজ পরিষ্কার করে দাও, তারা যেন আমাদের উপরে ভালো ধারণা রাখে। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমরা তোমার ব্যাপারে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, সর্বক্ষমতার মালিক তুমি, তোমাকে সর্বক্ষমতার মালিক হিসেবে মেনে নিতে আমাদের ভিতরে সরিষার সমপরিমাণ সন্দেহ নেই। আমরা সন্দেহমুক্ত অবস্থায় তোমাকে সর্বশক্তিমান বলে মানি, এই আস্থা রেখে আমরা কিছু সঠিক আকীদায় দিনের কাজ করছি। তুমি আমাদেরকে বিশেষ রহমত দিয়ে সহযোগিতা করো।